হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই অনুমান করতে পারছেন ভিডিওটা কত বেশি জোস হবে। সো গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যে পুরো ইউটিউবে আপনি এরকম কন্টেন্ট খুঁজে পাবেন না বা এত ইজি সিস্টেম আপনি পাবেন না। সো এটার খালাতো ভাইকে আজকে আপলোড করতেছি। এইটাও অনেক বেশি ইজি, আপনারা প্রাইমারি ট্রিকিং ছাড়া আর কোথাও এটা দেখতে পাবেন না। সো আপনারা অনেকে যদি ভেবে থাকেন যে প্রাইমারি ট্রিকিং অন্য কারো থেকে দেখে করছে, তাহলে ভুল ভাবতেছেন। আপনারা টাইমিংটা দেখবেন ইউটিউবের আপলোডের টাইম, তাহলে বুঝতে পারবেন। তো আজকেটা আরও ইজি হতে চলছে, অন্তত কন্টিনিউ করেন। তো এখানে আইস গোলাম সবগুলা দিয়ে দিবেন, এরপরে ইয়াতি দিবেন 5টা, এরপরে দেন আপনারা বোলার 7টা দিয়ে দিবেন, এরপরে কুইন, কাজী সাহেব, রয়্যাল চ্যাম্পিয়ন, এরপরে র্যাম রাইডার, এরপরে দেন আমাদের হিলার 5টা দিয়ে দেওয়ার পরে যখনই আমাদের স্কেটার শট অ্যাক্টিভেট হবে দেন একটা রেস করে দিব। এরপরে ক্ল্যান ক্যাসেল থেকে আমাদের সিসি বের হয়ে গেলে দেন আমরা এখানে পয়জন করে দিব। সাথে সাথে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যে ট্রুপসগুলো আছে এগুলাকে একটু আবার রেস করে দিব, ঠিক আছে? রেস করে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমাদের ওয়াল যেটা আছে ওয়াল ব্রেক করে ফেলবে। অ্যান্ড দেন সাথে সাথে আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের স্কেটার শটটাকে আবারও ফ্রিজিং করে দিলাম। তো আমাদের ফ্রিজিং আছে 6টা, দেন আমরা এখানে কিন্তু হিলিং স্পেল দিয়ে দিলাম। সো আমরা সুন্দরভাবে এটাকে করতেই থাকবো ফ্রিজিং। এরপরে অ্যাক্টিভেট করার বা অ্যাবিলিটি দেওয়ার যেগুলো দরকার অ্যাবিলিটি দিয়ে দিবেন। তো সাথে সাথে কিন্তু আপনি সুন্দরভাবে টাউন হলটাকে জাস্ট যে অ্যাবিলিটিগুলো আছে বা ফ্রিজিং স্পেলগুলো আছে এগুলো দেওয়ার ট্রাই করেন। আশা করি 3-স্টার সুন্দরভাবে চলে আসবে আর কি। তো আমাদের কিন্তু আর 2টা আছে মাত্র। তো আজকে আমরা দেখাবো সুন্দরভাবে মাত্র 2 মিনিটে, ঠিক আছে? গতকালেরটা একবারে বরাবরে ছিল আর আজকেরটা হচ্ছে 2 মিনিটে, আপনি এইভাবেও দিতে পারেন। আসলে এই যে বেসটা বা এই যে ট্রুপগুলো আপনি যে কোনো সাইড থেকে ছাড়েন সবগুলো একসাথে ছেড়ে দেন, মানে নিয়মটা হচ্ছে এভাবে আর কি। সর্বপ্রথম আইস গোলাম, এরপরে ইয়াতি, এরপরে বোলার, এরপরে সুন্দরভাবে কুইন, ওয়ার্ডেন, রয়্যাল চ্যাম্পিয়ন, এরপরও হচ্ছে সুন্দরভাবে র্যাম রাইডার, এরপরে হিলার। এই সিস্টেমে ছাড়েন, যেই দিক দিয়ে ছাড়বেন সমস্যা নাই, আপনি 3-স্টার নিয়ে আসতে পারবেন। সো এই ফরম্যাটে যদি আপনি করেন তাহলে আপনার টাইমটা একটু কম লাগতেছে আর কি। আর গতকাল দেখিয়েছিলাম যেটা একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এবং কি আপনারা দেখেছেন আমার ভোকালটাও অন্য টাইপের ছিল আর কি। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলা, কারণ আমরা নিজেরাই তো। সো এখানে কিন্তু সুন্দরভাবে আমরা দেখতেছি, গতকালও দেখেছিলাম কাজই কিন্তু তার কুইনের সাথে সুন্দরভাবে সংসারে লিপ্ত আছে। তো আজকে দেখবো আমরা কি সে কি তার ওয়াইফকে বাঁচাতে পারে কি না। আশা করি এই ফরম্যাটে যদি আপনারা দেন তাহলে সুন্দরভাবে কাজী সাহেবের ওয়াইফকে আপনারা বাঁচাতে পারবেন আর কি। সো আশা করি কাজী সাহেবের ওয়াইফকে আপনারা বাঁচাবেন, এবং কি সুন্দরভাবে 3-স্টার নিয়ে এসে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। সো আজকের মতো এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলে রাখি, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের মতো যাচ্ছি, আল্লাহ হাফেজ। পার্সেসের ক্ষেত্রে কক পার্সেস সব ভিডিও অনেক বেশি ট্রাস্টেড, এবং কি খুব দ্রুত আপনাকে পার্সেস দিবে। সো কীভাবে পার্সেস করবেন তাদের যাবতীয় লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।